তথা দুনিয়ার মানুষ সব মানুষই আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে, দুনিয়ার সব মানুষই আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী মানে, দুনিয়ার সব মানুষই আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী মানে, কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এটা আল্লাহর কষ্ট, এটা আল্লাহর কি কষ্ট। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছে মানুষকে এটা বোঝানোর জন্য যে মানুষ তুমি যাকে সৃষ্টিকর্তা হিসেবে মানতেছো তিনিই তোমার ইলাহ, মানুষ তুমি যাকে বৃষ্টি বর্ষণকারী বলতেছ তিনিই তোমার ইলাহ। এই জন্যই আল্লাহ নবী রাসুল পাঠিয়েছে, আর কোনো উদ্দেশ্য নেই। আবু জেহেল যখন বদরের যুদ্ধের আগে দোয়া করতেছে যে আল্লাহ কাবাঘর ধরে আজকের যুদ্ধে হকপন্থী দলকে বিজয় দান করো, মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? না করলে কি এই দোয়া করতো? আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে, এতে কোনো সন্দেহ নাই, এতে সন্দেহের সরিষা সমপরিমাণ অবকাশ নাই। তারপর আবু জেহেল কাফেরদের সর্দার, তারা আল্লাহর উপর বিশ্বাস করে মানুষ কাফের হয়। আল্লাহ রাসুলের পিতার নাম কি ছিল? আল্লাহ রাসুলের পিতার নাম কি? আবদুল্লাহ। মানে কি? তো যে 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 গোত্রের লোক, যে এলাকার লোক, যে দেশের লোক তার সন্তানের নাম, নিজের নাম আল্লাহর বান্দা রাখতে পারে, তার আল্লাহর উপর বিশ্বাস করে না? কি বলেন আপনি? আব্দুল মুত্তালেব যখন আব্রাহার বাহিনী আসলো, তখন আল্লাহকে দোয়া করে বলো আল্লাহ তোমার কাবাঘর তুমি হেফাজত করো। মানে আব্দুল মুত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করতো, আবু লাহাব আল্লাহর উপর বিশ্বাস করতো, আবু তালেব আল্লাহর উপর বিশ্বাস করতো, আব্দুল মুত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করতো, আবদুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করতো। তারপর কীভাবে আল্লাহ রাসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন? কীভাবে আবু জেহেল কাফেরদের সর্দার হয়ে গেল? মানে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। আল্লাহ রাসুল ওটাই বুঝাতে এসেছিল ঘাট ধরে, যে বাবা তোমরা যাকে নিজের সৃষ্টিকর্তা মানতেছ তিনিই তোমার ইলাহ, এটাই বুঝাতে পারেননি। এটাই আপনাদের নবীগঞ্জের মানুষ বুঝবে না, গণ্ডগোল লেগে যাবে বুঝাতে গেলে। এই জিনিসটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, ইলাহ মানে কি, খালি সৃষ্টিকর্তা বলে দিলাম তাহলে ইমান আনা হলো? তাহলে আপনার আর আবু জেহেল ইমানের মধ্যে কোনো পার্থক্যই নাই? আবু জেহেলও মুমিন, আপনিও মুমিন। যতক্ষণ না আপনি বুঝতে শিখেছেন যে আল্লাহ ইলাহ আর ইলাহ কাকে বলে, ততক্ষণ আপনি আর আপনার আবু জেহেলের ইমানের মধ্যে পার্থক্য করতে পারবেন না। এই জন্য জওহরলাল নেহরু বলেছিল যে 1947 সালে যখন মুসলমানেরা বলল আমাদের আলাদা দেশ লাগবে, আমরা ভারতের সাথে থাকবো না, তখন জওহরলাল নেহরু বলেছিল যে মুসলমানদের আলাদা দেশ লাগবে মানে আমি তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্যই দেখি না, তো আলাদা দেশ দিয়ে কী করবো? পার্থক্য থাকলে না আলাদা দেশ লাগে। তো বলেন কি আপনি, আপনি হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না মানে? তো বলে হ্যাঁ, মুঝে হিন্দু মুসলিম মে কোই ফরক নজর নেই আতা, আমি হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না, আমি দেখি হিন্দুরা মূর্তি বানিয়ে মাটির উপরে পূজা করতেছে, আর দেখি মুসলমানেরা আজমির শরীফে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করতেছে। একজনেরটা মাটির উপরে আর একজনেরটা মাটির নিচে, আমি তো কোনো পার্থক্য দেখি না ভাই। এর বাইরে কোনো পার্থক্য থাকলে তোমরা আমাকে দেখাও যে হিন্দুরা মন্দিরে গিয়ে মূর্তির পূজা করতেছে, ওখানে কলা দিচ্ছে, পানি দিচ্ছে, রস দিচ্ছে, আর এরা ফুল টুল চাদর টাকা পয়সা খিচড়ি ডেকচি নিয়ে কবরে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা যে বাবা তার পূজা করতেছে, সেখানে সিজদা করতেছে, সেখানে দোয়া করতেছে, এর বাইরে তো কোনো পার্থক্য আমি দেখি না হিন্দু আর মুসলমানের মধ্যে। আর আসলে এর বাইরে কোনো পার্থক্য নাই। যতক্ষণ না আপনি বুঝতে শিখবেন আল্লাহ ইলাহ, ততক্ষণ আপনার আর আবু জেহেল, আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য নাই। যেদিন আপনি বুঝতে শিখবেন আল্লাহ ইলাহ, ওটাই আল্লাহ আপনাকে বারবার বুঝাচ্ছে যে মানুষ তুমি মনে করে নিয়েছো যে আমি সৃষ্টিকর্তা তাই যথেষ্ট, তুমি মনে করে নিয়েছো আমি বৃষ্টি বর্ষণকারী যথেষ্ট, না তুমি এখনো বুঝতে শিখুনি যে আমি ইলাহ। তোমাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমি যদি সৃষ্টিকর্তা হই তো ইলাহ আমি, আমি যদি বৃষ্টি বর্ষণকারী হই তাহলে ইলাহ আমি, আমি যদি নদী নালা প্রবাহিতকারী হই তাহলে ইলাহ আমি। তুমি অন্য কাউকে ইলাহ মানেও না, যাকে সৃষ্টিকর্তা মানো তাকে ইলাহ মানো, কেননা যিনি সৃষ্টিকর্তা তিনি ব্যতীত আর কেউ ইলাহ হওয়ার সরিষা পরিমাণ হক রাখে না।